সুইজারল্যান্ডের নিয়তে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় আসরের সেমিফাইনালে ড্র অনুষ্ঠিত হয়ে গেল। গতকাল রাতে ড্রয়ে নির্ধারিত হয়েছে সেমিফাইনালের চার দল কার বিপক্ষে কে খেলবে। স্পেন পেল ইতালিকে, ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম। গত সেপ্টেম্বর নভেম্বরে হওয়া গ্রুপ পর্বে এ লিগে চার গ্রুপে সেরা হয়ে ফাইনালসে পা রাখে চার দল ইতালি, স্পেন, ফ্রান্স আর বেলজিয়াম। ফাইনালসের সবকটি ম্যাচেরই স্বাগতিক দল ইতালি। 6 অক্টোবর মিলানের সানসিরোতে তারা মুখোমুখি হবে স্পেনের। পরের দিন তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বেলজিয়াম আর ফ্রান্স। 10 অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও হবে তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে। একই দিনে ফাইনাল শিরোপা লড়াইয়ে সেরা দুই দল নামবে মিলানের সানসিরোতে। চ্যানেল টি1, খেলাযোগ, ঢাকা।